কংগ্রেস হেরে যাবে এখানে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা। মুখ ফসকে বেফাঁস মন্তব্য মুকুল রায়ের। সাংবাদিক সম্মেলনে বলে বসলেন তিনি যে উপনির্বাচনে পর্যদস্ত হবে তৃণমূল, ত্রিপুরায় হারবে তৃণমূল কংগ্রেস। এরপরই অবশ্য সুর বদলে বললেন তৃণমূল কংগ্রেস তার নিজস্ব গুণে নিজেকে প্রতিষ্ঠা করবে, বিজেপির অস্তিত্ব থাকবে না। মুকুল রায় বক্তব্যকে কটাক্ষ করে বিজেপির মন্তব্য, মুকুল রায় মনের কথা বলেছেন, পরে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কথা চিন্তা করে ক্ষণিকের জন্য নিজের বয়ান বদল করেছেন, কিন্তু তিনি মন থেকে চান বাংলা ও ত্রিপুরাতে বিজেপি জিতুক। সত্যি কথা বলার জন্য মুকুলবাবুকে অভিনন্দন জানাই। এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার সব মহিমায় প্রতিষ্ঠা করবে, নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করবে। বিজেপির অস্তিত্ব থাকবে না, মানুষ তাদের সংকটকে এস্টাবলিশ করতে হবে।